একবিংশ শতাব্দীর পৃথিবী পুরোটাই বিজ্ঞান নির্ভর। এই শতাব্দীতে এসে বিজ্ঞানীরা মানতে নারাজ যে ভূত বা অশরীরী বলতে আদৌ কিছু আছে এই পৃথিবীতে, তাই সকল ক্ষেত্রেই চলে ব্যাপক গবেষণা। এখনো অনেক ঘটনার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে কালঘাম ছুটে গেছে গবেষকদের, কিন্তু রহস্য আজও অধরা। ঠিক তেমনি এক রহস্যের নাম হাইয়াবাসী ওমান, জীবনে গেলে কেউ আর ফিরে আসে না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো হাইয়াবাসী ওমান সম্পর্কে। সমুদ্রের বারমুডা ট্রায়াঙ্গেলকে তো সবাই চিনি, কিন্তু এছাড়াও যে পৃথিবীতে রয়েছে আরেক বারমুডা ট্রায়াঙ্গেল, যাকে কজনই বা আমরা চিনি। রোমানিয়ার ট্রান্সালভেনিয়ার নাইপোস শহরের পাশে মঞ্চে অবস্থিত, যুগ যুগ ধরে এবনে ঘটেছে নানা রকম অস্বাভাবিক ঘটনা। এখনো শোনা যায় যে এখানে কেউ একবার আসলে সে আর ফিরে যায় না। এই বনের গাছগুলো দেখতে অস্বাভাবিক রকমের, একটি আরেকটির সাথে পেঁচানো। বনের ভেতরে ঢুকলেই গাছ হমছম করবে, মনে হবে অশরীরী কিছুর আবির্ভাব, মনে হবে কেউ যেন আমাদের দূর থেকে দেখছে। বেশ অস্বস্তিতে ভুগবেন এই বনে প্রবেশ করার সাথে সাথে, সাথে তো রয়েছে পুরোটা সময় জুড়েই মানসিক বিপর্যয়। 1968 সালে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচিত হয় অ্যানেল বার্নিয়া নামক এক ব্যক্তির ছবির মাধ্যমে। এই বনে ভ্রমণের প্রাক্কালে অ্যানেল বার্নিয়া একটি UFO দেখেন বলে দাবি করেন, এবং সাথে সাথেই তিনি তার ক্যামেরা বন্দি করে ফেলেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পরেই জীববিজ্ঞানী আলেকবন্ধু শিফট করেন সেখানে, এবং পরীক্ষা নিরীক্ষা করে এবং আশপাশের এলাকাবাসীর সাথে কথা বলেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে তারাও গোলাকৃতির তীব্র আলোর বলয় বন থেকে ঊর্ধ্বাকাশের দিকে মাঝে মাঝে দেখেছেন। 2002 সালে সর্বশেষ UFO দেখেছিলেন দুজন ক্লাসবাসী, তারা বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহরে মনস্তাপুরে থাকতেন। তারা সিগারেটের মতো লম্বা প্রায় 50 মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলোক বলয় বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিলেন। প্রায় 27 সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন। কথিত আছে যে একবার এক মেঘপালক 200টি মেষ শাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিলেন। আশ্চর্যজনকভাবে তারা আর কখনো ফিরে আসেনি, একবার গায়েব হয়ে গেছিল। এই ঘটনার পরেই অনেকে বনে প্রবেশ করতে ভয় পেতেন, তাদের মাঝে এক ধরনের ভীতি কাজ করতো, একবার এই বনে গেলে হয়তো আর ফিরে আসবে না কোনোদিন। এরপর সাহস করে যারা গেছেন তারা কেউ মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ভাব ও ফোসকা পড়া ইত্যাদি নিয়ে ফিরে এসেছেন। অনেকের ক্ষেত্রে মানুষ বনে প্রবেশের পর নিরুদ্দেশ হয়ে যায়, এরপর যখন তারা ফিরে আসে তখন তারা কিছুই মনে করতে পারে না। বিগত সময়টুকু তাদের সাথে কি ঘটেছিল বা তারা কোথায় গিয়েছিল একবার তা কিছুই মনে রাখতে পারে না। একবার 5 বছর বয়সী একটি মেয়ে ঘুরতে গিয়ে বনে প্রবেশ করে এবং রীতিমতো গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা কোনো হাদিস না করতে পারে, ঠিক 5 বছর পর ওইখান অবস্থায় মেয়েটিকে পাওয়া যায়, এবং তারা যখন তাকে যখন জানতে চাওয়া সে কোথায় গিয়েছিল সে কিছুই উত্তর দিতে পারেনি। এবং একটি অস্বাভাবিক ঘটনা তার সাথে ঘটে, সেটি হলো সে যে পোশাকে ছিল সেই পোশাকেই তাকে পাওয়া যায়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছিলেন যে এই বনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকরণ, মাইক্রোওয়েভের বিকরণ ও ইউফ্লোরাইডের বিকরণ থাকে। এছাড়াও এখানে চৌম্বকীয় তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে। বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোনো ঘাস বা অন্য কোনো গাছ বা গুলো জন্মাতে দেখেনি। বিজ্ঞানীরা মাটি পরীক্ষা করে তেমন কোনো হদিস পায়নি যার সাথে এর কোনো সম্পৃক্ততা রয়েছে, কিন্তু অনেকেই মনে করেন যে এখানে ভূতুড়ি কোনো ঘটনা রয়েছে। 90-এর দশকে এখানে ঘটে যাওয়া একটি ভূতুড়ি ঘটনার কথা লোকমুখে শোনা যায়। এই বনের আশপাশে কোনো এক জায়গায় সেনাবাহিনী ট্রেনিং এর জন্য ক্যাম্প করা হয়েছিল। ট্রেনিং চলার প্রকালে কিছু সৈন্য তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ক্যাম্প করছিলেন। পথিমধ্যে তাদের সাথে দেখা হয় বয়স্ক এক লোকের, কোথাও তো যাচ্ছিলেন তিনি। জিজ্ঞেস করার পর তারা জানতে পারেন তিনিও তাদের গন্তব্যেই যাবেন। অতঃপর সৈন্যরা তাকে গাড়িতে তুলে নিলেন এবং পুনরায় রওনা দিলেন। ঢাল বেয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ সৈন্যরা পিছনে তাকে খেয়াল করেন যে পিছনে সেই লোকটি আর নেই। তারা অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু তাকে আর কখনোই পাওয়া যায়নি। পরে রহস্যেরও কোনো কুলকিনারা করা যায় না। এমন ভুতুড়ে ঘটনা বলে কারণস্বরূপ এলাকাবাসীরা বলে থাকেন যে রোমানিয়ে বেশ কিছু চাষিকে নাকি অন্যায়ভাবে এই বনে হত্যা করা হয়েছিল। আজ থেকে প্রায় 50 বছর আগে তাদের অতৃপ্ত আত্মাগুলো হয়তো এই বনেই আটকে রয়েছে। রহস্যময় আলোর কুণ্ডলি বনের গাড়ের স্তব্ধতা ভেদ করে অদৃশ্য রমণীর কণ্ঠস্বর বা কখনো হাসির আওয়াজ, এ সকল ঘটনা প্রায়শই এলাকাবাসী প্রত্যক্ষ করে থাকেন। বনের গাছগুলোর মাঝ দিয়ে আলোক রোশনি বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। এত আলোক রোশনির কারণে জায়গার তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা স্বাভাবিকভাবেই, কিন্তু থার্মাল ডিটেক্টর দিয়ে মেপে তাপমাত্রার কোনো তারতম্য লক্ষ্য করা যায়নি। বছরের পর বছর যে রহস্যকে আঁকলে রেখেছে এই বন, তার স্বরূপ উন্মোচনে বিজ্ঞানীরা লেগে রয়েছেন দিনের পর দিন, কিন্তু কোনোভাবেই রহস্যের জালটাকে ছিন্ন করতে পারছেন না বিজ্ঞানীরা।
সকল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে ট্রান্সিলভিয়ার এই বনটি। আজও মিলছে না রহস্যের সমাধান, হয়তো অদূর ভবিষ্যতেও চলবে এই গবেষণা। জানি না রহস্যের সমাধান মিলবে কিনা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।